প্রধানমন্ত্রীর আবাস যোজনাতে আপনারা যারা নতুনভাবে আবেদন করেছিলেন, তো 2021-22 সালের লিস্টে যাদের নাম এসেছে তো তাদের কিন্তু প্রথম ইনস্টলমেন্টের টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রধানমন্ত্রীর আবাস যোজনা 2021-22 সালের নতুন লিস্ট। তো সেই লিস্টেই কিন্তু এখানে টাকা দেওয়া হয়েছে 24/8/2021-এ। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন 24/8/2021-এ কিন্তু ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা দেওয়া হয়েছে, 60,000 টাকা কিন্তু দেওয়া হয়েছে এবং ইন্সপেকশন ডেট কিন্তু ছিল 31/7/2021। তো আপনাদের যাদের এই প্রধানমন্ত্রীর আবাস যোজনা 2021-22 সালের নতুন লিস্টের নাম রয়েছে তো তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা আপনারা অনলাইন থেকেই কিন্তু চেক করে দেখতে পারবেন। তো এই লিস্ট আপনারা কিভাবে দেখবেন তো সম্পূর্ণ প্রসেস কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিওর লেটেস্ট নোটিফিকেশনগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে নোটিফিকেশন অল করে রাখবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো আপনারা যারা প্রধানমন্ত্রীর আবাস যোজনাতে নতুন করে আবেদন করেছিলেন এবং 2021-22 সালের লিস্টে যদি আপনাদের নাম এসে থাকে সেক্ষেত্রে আপনাদের প্রথম ইনস্টলমেন্ট দেওয়া হয়েছে কিনা সেটা চেক করতে হলে তো আপনাদেরকে চলে আসতে হবে প্রধানমন্ত্রীর আবাস যোজনার ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটের লিংক কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। তো এই ওয়েবসাইটে আসার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আওয়াজ সফট বলে একটা অপশন রয়েছে। তো এই আওয়াজ সফটের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে যখনই আপনারা ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিপোর্ট বলে একটা অপশন রয়েছে। তো এই রিপোর্ট অপশনে আপনারা ক্লিক করবেন, তারপরে কিন্তু পরবর্তী অপশন চলে আসবে। তো তারপরে একটু স্ক্রল ডাউন করে আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। তো একদম নিচে দেখতে পাচ্ছেন সোশ্যাল অডিট রিপোর্ট। তো এখানে কিন্তু বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশনের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে যখনই ক্লিক করবেন পরবর্তী অপশন চলে আসবে। তো তারপরে এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে আপনাদের স্টেটটা। তো এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর কিন্তু আপনাদেরকে পরবর্তী অপশন দেওয়া হবে। তো এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে আপনাদের জেলার নেমটা। তো এখান থেকে আপনাদের জেলার নামটা সিলেক্ট করে নেবেন, তারপরে নিচের দিকে চলে আসবেন, তারপরে কিন্তু পরবর্তী অপশন দিয়ে দেওয়া হবে। তারপরে এখান থেকে আপনাদের ব্লক নেমটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো ব্লক নেম সিলেক্ট করার পর পরবর্তী অপশন চলে আসবে, তারপরে আপনাদের গ্রামের নেমটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের গ্রামের নামটা সিলেক্ট করে নেবেন, তারপরে কিন্তু এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আপনারা 2021-22 সালের লিস্ট দেখবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 2021-22 সিলেক্ট করতে হবে, আর যারা 2020-21 সালের লিস্ট দেখবেন তারা কিন্তু 2020-21 সিলেক্ট করবেন। তো এখানে 21-22 সালের লিস্ট সিলেক্ট করার পর পরবর্তী অপশন চলে আসবে, তারপরে কিন্তু আপনাদেরকে নিচে দিকে আসতে হবে। তারপরে এখানে আরেকবার আপনাদেরকে সিলেক্ট করতে হবে যে প্রধানমন্ত্রীর আবাস যোজনা গ্রামীণ, তো এটার উপর আপনাদেরকে সিলেক্ট করতে হবে, তারপরে কিন্তু পরবর্তী অপশন চলে আসবে। তারপরে এখানে আপনাদেরকে ক্যাপচার কোডটা বসাতে হবে। তো এখানে কিন্তু ক্যাপচার কোড বিভিন্ন ধরনের দিয়ে থাকে, যদি আপনাদের ক্যাপচার কোড বুঝতে অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই রিফ্রেশ অপশনের উপর ক্লিক করবেন, তাহলে আপনাদেরকে পরবর্তী ক্যাপচার কোড দেওয়া হবে। তো এখানে ক্যাপচার কোডটা সঠিকভাবে দেখে আপনারা এখানে বসাবেন, অর্থাৎ এখানে ক্যাপচার কোডটা সঠিকভাবে ক্যালকুলেট করবেন, তারপরে কিন্তু আপনারা এখানে ক্যাপচার কোডটা বসাবেন। তো এখানে ক্যাপচার কোড বসানোর পর আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করলে পরবর্তী অপশন চলে আসবে, তারপরে স্ক্রল ডাউন করে আপনাদেরকে নিচে চলে আসতে হবে। তো তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড এক্সেল ফাইল এবং ডাউনলোড পিডিএফ ফাইল। তো এখানে আপনারা এক্সেল ফাইল ডাউনলোড করতে চাইলে ডাউনলোড এক্সেল ফাইলের উপর ক্লিক করবেন, যদি পিডিএফ ফাইল আপনারা ডাউনলোড করতে চান সেক্ষেত্রে কিন্তু ডাউনলোড পিডিএফ ফাইলের উপর আপনারা ক্লিক করবেন। তো এখানে যখনই ক্লিক করবেন আপনাদেরকে কিন্তু ডাউনলোডের অপশন দিয়ে দেওয়া হবে। তো এখানে আমাদের ডাউনলোড রয়েছে সেই জন্য কিন্তু আমরা এখানে রিপ্লেসের উপর ক্লিক করব। তো পরবর্তী অপশন চলে আসবে, তারপরে সেটাকে আমরা ওপেন করব, অর্থাৎ আমাদের ফাইলটা ডাউনলোড ছিল এই ফাইলটা, যার জন্য সঙ্গে সঙ্গে কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তো বন্ধুরা এখানে যখনই আপনারা ফাইলটা ওপেন করবেন তো ওপেন করলেই আপনাদের সামনে লিস্টটা চলে আসবে। তো সেই লিস্টে কিন্তু আপনাদেরকে আপনাদের নামটা খুঁজে বের করে নিতে হবে। তো লিস্টের নামটা খুঁজে বের করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রীর আবাস যোজনা 2021-22 সালের নতুন লিস্ট। তো সেই লিস্টের ঘরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট রিলিজ, যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই অ্যামাউন্ট রিলিজের ঘরে এখানে দেখানো হবে। প্রথম ইনস্টলমেন্টে 60,000 টাকা দেওয়া হয়েছে, লাস্ট ট্রানজাকশন ডেটও কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হবে। তো এটার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন 24/8/2021। তো 24 আগস্ট ফার্স্ট ইনস্টলমেন্টে 60,000 টাকা কিন্তু দেওয়া হয়েছে এবং এর ইন্সপেকশন ডেট ছিল 31/7/2021। আগে আপনারা আপনাদের নামটা খুঁজে বের করে দেখবেন, তারপরে কিন্তু এখানে আপনারা দেখবেন আপনাদের টাকা দেওয়া হয়েছে কিনা, অর্থাৎ ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা দেওয়া হয়েছে কিনা। যদি এখানে আপনাদের ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা দেওয়া না হয়ে থাকে সেক্ষেত্রে এখানে আপডেটটা আসবে না। তো অনেকের ক্ষেত্রে টাকা অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে এবং ওটালে কিন্তু এখনো পর্যন্ত আপডেট হয়নি, বা অনেকের ক্ষেত্রে এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বা এখানে আপডেটও আসে না। তো তাদের ক্ষেত্রে কিন্তু কিছুদিন ওয়েট করতে হবে, অর্থাৎ 24 আগস্ট থেকে কিন্তু প্রধানমন্ত্রীর আবাস যোজনার ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা দেওয়া শুরু হয়েছে। তো আপনাদেরও কিন্তু খুব শীঘ্রই অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে এবং এখানে অ্যাকাউন্টে টাকা ঢুকলেই কিন্তু পোর্টালে এখানে আপডেট হয়ে যাবে। যদি আপনারা পারেন তো প্রতিদিন আপনারা এরকমভাবে লিস্টটা চেক করে দেখে নেবেন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা। তো টাকা অ্যাকাউন্টে ঢুকলেই আপনাদের পোর্টাল
পোর্টালে আপডেট হয়ে যাবে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এছাড়া যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে বা যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এছাড়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশনগুলো জানার সুযোগ করে দেবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে নোটিফিকেশন অল করে রাখবেন।